আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার সাত দিনের দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা যশোরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজৈরে আওয়ামী লীগের বিক্ষোভ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টার সাত দিনের আলটিমেটাম যাদের হাতে অনুমোদনহীন অস্ত্র আছে তাদের আগামী সাত দিনের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই আলটিমেটাম দেন তিনি এম সাখাওয়াত হোসেন বলেন সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যাওয়ার কথা না সেটার অথরাইজ পুলিশ র্যাব কে করা হয়েছিল সেই অস্ত্র কিভাবে এদের হাতে গেল তিনি বলেন যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে একটা অবৈধ অস্ত্র আর একটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে আর যার জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া লাগতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন যে অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা তা জনসাধারণের হাতে কিভাবে গেল আমি একটা ভিডিও দেখলাম একজন সিভিলিয়ান আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল এই রাইফেল আর ফেরত আসেনি প্রসঙ্গত দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা আশা প্রকাশ করছি নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সমর্থ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমি অনুরোধ করব অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে তিনি আরো বলেন শেখ হাসিনা বলুন অন্যান্যরা বলুন সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না সকলে ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে এই যে জাগরণ সৃষ্টি হয়েছে তাকে সুসংহত করার এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব তিনি বলেন বাংলাদেশের এই গণজাগরণ এই অভ্যুত্থানকে নচ্ছাত করার জন্য ব্যর্থ করার জন্য এই যে নতুন গঠিত অন্তর্বর্তীকালীন যে সরকার তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন প্রপাগান্ডা চালাচ্ছে এ সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান আব্দুস সালাম ফরহাদ হালিম ডোনার কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু আরও উপস্থিত ছিলেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছেন ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতৃত্ব নির্বাচিত হবে পেশাশক্তি রাজনীতি নির্যাতন নিপীড়নের রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে রাজনীতি লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির পতনের সময় এসেছে রোববার নিজের এক ফেসবুকের আইডিতে স্ট্যাটাসে তিনি একথা জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ছাত্র রাজনীতি নয় প্রয়োজনে রাজনৈতিক সচেতনতা ক্যাডার ভিত্তিক বাহিনী বানানো নির্যাতন নিপীড়ন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি তিনি আরও লেখেন ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদে হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন সোমবার বিকেল তিনটায় রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুষ্ঠেয় এই আলোচনা শুরু হচ্ছে বিএনপিকে দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু জানান সন্ধ্যায় ছয়টায় চারটি দলের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ইসলামী আন্দোলন এবি পার্টি গণ অধিকার পরিষদের উভয় অংশ আলোচনায় অংশ নেবে যশোরে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ মিছিল সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা বন্ধ হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও বাস্তুহারাদের জায়গা জমি ফিরিয়ে দেওয়ার সরকারের পদক্ষেপ গ্রহণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকালে যশোর শহরের কতোয়ালি মডেল থানার সামনে বৈষম্য বিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলন যশোরের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয় এ সময় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে বক্তব্য দেন অর্ঘশ্রেষ্ঠ দাস আদিত্য অধিকারী সৌরভ বিশ্বাস কাজল মণ্ডল প্রমুখ এ সময় ছাত্র জনতা মুহূর্মু স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে স্থল বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল চিত্তরঞ্জন সড়ক হয়ে যশোর রামকৃষ্ণ আশ্রমে এসে দিনের কর্মসূচি সমাপ্ত হয় বক্তারা বলেন যশোরের বিভিন্ন উপজেলা সহ দেশের নানা জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন চালানো হচ্ছে মন্দির সহ বসত বাড়িতে ভাঙচুর করা হচ্ছে সম্পদ লুট করা হচ্ছে আর প্রশাসন এ অব্দি কার্যকর পদক্ষেপ না নেওয়ায় লুটপাট হামলার ঘটনা বেড়েই চলেছে বক্তারা বলেন প্রয়োজনের সময় কিংবা দেশের স্বার্থে অন্য সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমানতালে এগিয়ে যাই তখন আমরা বাংলাদেশের নাগরিক হলেও এখন আমরা সংখ্যালঘু তাই আমাদের উপর নির্যাতনের খরব নেমে এসেছে কিন্তু স্বাধীন দেশে বারবার এই দৃশ্যের পুনরাবৃত্তির আমরা আর দেখতে চাই না আমরা অনতি বিলম্বে সব হামলার বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাদারীপুরের মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন রোববার বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল তিনটা বাজতেই হাট ও তার আশেপাশের আওয়ামী লীগের লোকজন টেকের হাট বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকেন পরে বিকাল চারটার সময় বিক্ষোভ মিছিলটি ঢাকা বরিশাল মহাসড়ক ও টেকেরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় শত শত লোক বিক্ষোভ মিছিলে যোগ দেন বিক্ষোভ মিছিল শেষে টেকেরহাট বাস স্ট্যান্ড গোল চত্বরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাগর আহমেদ উজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম খন্দকার জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা যুবলীগের আহ্বায়ক রেদুয়ানুল হক রিজন মিয়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন খান উপজেলা মেম্বর ফোরামের সাধারণ সম্পাদক আরিফ শেখ প্রমুখ